অনেক দিন আগের কথা, এক জঙ্গলে বাস করত একটি ছাগল। সে জঙ্গলের এই দিক সেই দিক খাবার খুঁজে বেড়াত। এখানে দাঁড়িয়ে না থেকে যাই, কিছু খাবার খুঁজে নিয়ে আসি, আর জঙ্গলের ওই দিকটায় যাব। তবে শুনেছি ওদিকে একটি পাজি ভাগ আছে, তাতে কি আমার কিচ্ছুটি হবে না। এই কথা বলে ছাগলটি সামনের দিকে এগোতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে চলে গেল। কই, অনেক দূর তো চলে এলাম, কোথাও তো খাবারের সন্ধান পেলাম না, কোথাও তো দেখা যাচ্ছে না একটু ঘাস, দেখি আর একটু সামনে গিয়ে। এই কথা বলে ছাগলটি সামনের দিকে এগোতে শুরু করলো। এইদিকে একই জঙ্গলে বাস করত একটি পাজি ভাগ, আর সে ভাগটি খুব ক্ষুধার্ত ছিল। আহ, আর ক্ষুধা সহ্য হচ্ছে না, দেখি কোনো শিকার করতে পারি কিনা। আজ কয়েকদিন তো বসে বসে খেলাম, যাই দেখি কোনো শিকার ধরতে পারি কিনা। এই বলে ভাগটি সামনের দিকে অগ্রসর হতে শুরু করে এবং জঙ্গলের পর জঙ্গল পিছনে ফেলে সে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ দেখতে পেল একটি সাদা ফুটফুটে ছাগল যেন সেখানে এসে ঘাস খাচ্ছে। হায় হায়, সেই পাজি ভাগটা তো চলে এসেছে, আমাকে একটা কৌশল অবশ্যই করতে হবে, এখন আমি কি করি? তাৎক্ষণিক ছাগলটি বুদ্ধি করে বলতে শুরু করলো। আমি অনেক অসুস্থ, চারটি ভাগ খেয়েছি, আর একটি ভাগ খেতে পারলেই আমি সুস্থ। এই কথা শুনে ভাগ মশাই দৌড়াতে শুরু করে এবং ভাবতে থাকে, হায় হায়, আমি কার কাছে গিয়েছিলাম? সে তো নাকি শুনলাম ভাগ খেয়েছে, আমাকে পেলেও তো খেয়ে নিবে, এটা আবার কি ধরনের ছাগল রে বাবা? তবে আমার খুব ভয় হচ্ছে যদি সে আমাকে খেয়ে নেয়। হায় হায়, আমার তো এই জঙ্গলে আর কেউ নেই, আমার খুব ভয় হচ্ছে, না আমি এই গুহাতে বসবো না, আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমাকে সেই পাজি ছাগলটি আর দেখতে পাবে না, আর ভাগও খেতে পারবে না। এরপর পাজি বাঘটি প্রচণ্ড ভয় পেয়ে অন্যত্র চলে যায়, অন্য জঙ্গলে গিয়ে বাসা বানায় এবং সেখানে গিয়ে বলতে থাকে, আহ, আমি এখন বেঁচে গেছি, আমাকে এখন আর সেই পাজি ছাগলটা খেতে পারবে না। ওগুলো বলতে বলতেই বাঘটি ঘুমিয়ে পড়ে, এইদিকে ছাগলটিও অন্যত্র চলে যায়। বড্ড ক্লান্ত হয়ে গেছি দৌড়ে এসে, একটু হলে তো খেয়ে নিত পাজি ভাগ, যাই এদিক থেকে অনেক দূরে কোথাও চলে যাই। এরপর থেকে সেই ছাগলটি আর কোনো দিন বনের ওই পাশে ঘাস খেতে যায়নি। তারপর থেকে ছাগলের জীবন ভালোই কাটতে থাকে।